Hey everyone, welcome back to my channel. আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এখন অনেকটাই রাত, জানো তো, এখন প্রায় 2:30 বাজে যাচ্ছে। এটা একদম সত্যি কথা, মানে ঘড়ি দেখাতে পারছি না, ওই ঘরে ঘড়ি আছে আর মোবাইলগুলো চার্জে বসানো আছে। তো যাই হোক, এত রাতে আমরা কেন জেগে আছি তার কারণ, আমরা এরকম রাত অবধি জেগে থাকি, তবে আজকে জেগে থাকার কারণটা একটু অন্য। আজ এত রাতে আমরা প্যাকিং করছি, আর প্যাকিং কেন করছি তো বুঝতেই পারছো, নিশ্চয়ই বাইরে কোথাও একটা যাচ্ছি। তো আমাদের এটা কিন্তু কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে। আমরা তো কাল বিকেল অব্দি আমরা জানতাম না যে আমরা কোথাও একটা যাবো। তো এর আগেও আমরা যখন মেঘালয় গেছিলাম ঠিক এই এক জিনিস হয়েছিল, হঠাৎ করেই আমরা প্ল্যান করেছিলাম, তো এটাও তাই হয়েছে। কাল সন্ধ্যাবেলা অভিষেক হঠাৎ ফোন করে আর বলে যে কোথাও একটা যাবি, তো আমি বললাম এই সময় আমাকে নাচাস না, আমার মাথায় ঢুকে গেলে কিন্তু তখন আমাকে নিয়ে যেতেই হবে। তখন বলছে না না সিরিয়াসলি বলছি আমরা যাবো কোথাও একটা। তখন রাত্রিবেলা ফিরে এসে বলো বাড়ি ফিরে কথা বলছি, তারপর বাড়ি ফিরে এসে আমরা প্ল্যান করে কাল রাতেই ফ্লাইটের টিকিট কাটা হয় আর সকালবেলা হোটেল বুক করি। যাই হোক, এত কাণ্ড করে আমরা কোথায় যাচ্ছি জানো, দার্জিলিং কলিং। এই সিচুয়েশনে আমরা যাচ্ছি এটা ঠিকই, কিন্তু আমরা সমস্ত রকম প্রিকশন নিয়েই যাচ্ছি যতটা প্রিকশন নেওয়া যায়। আসলে এখন যা পরিস্থিতি এবং যতই না পরিস্থিতি বদলাচ্ছে, পুরোটাই কিন্তু আমাদের হাতে, মানে অনেকটাই ডিপেন্ড করছে। তারপরেও অনেকে অসুস্থ হচ্ছেন ঠিকই, কিন্তু তবু আমরা নিজেরা যদি সচেতন থাকি তাহলে হয়তো এই অসুখটা থেকে কিছুটা হলেও আমরা এড়িয়ে চলতে পারবো এই অসুখটাকে। তো সেই জন্যই যত রকম প্রিকশন নেওয়া যায় সেগুলো আমরা নিচ্ছি, মানে নিয়েই যাব। এবং যে হোটেলে আমরা উঠছি সেই হোটেলটাও মানে ভীষণ মানে ওয়েল মেনটেন্ড, মানে বেশ ভালো হোটেল, এবং ওরা জানিয়েছে যে ওরা সমস্ত রকম স্যানিটাইজেশনের যা যা পদ্ধতি সব কিছুই ওরা মেনটেন করছে। তো তারপরেই আমরা বুক করেছি ওই হোটেলটা। তো যাই হোক, এখন প্যাকিং চলছে, অভিষেক ক্যামেরাটা ধরে আছে, তো এবার দেখাবে আমাদের প্যাকিং এর এরিয়াটা। দেখা তো এই দেখো, এখানে সমস্ত আমাদের জামা কাপড়, শীতের জামা কাপড়, কারণ দার্জিলিং এ শুনলাম 9 ডিগ্রি টেম্পারেচার চলছে, মানে শুনলাম না গুগলে চেক করে দেখলাম, তো এই সব জামা কাপড় রয়েছে। আর তার সঙ্গে রয়েছে, শুনেই তো আমাদের উত্তেজনা আরো বেড়ে গেছে 9 ডিগ্রি টেম্পারেচার শুনে, ঠান্ডা শুনেই আমরা খুব উৎফুল্ল হয়ে উঠেছি আর কি। তো যাই হোক, এর সঙ্গে যেগুলো ইমার্জেন্সি এসেনশিয়াল এই সময়কার এই সময়ের জন্য সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিই। ফার্স্ট অফ অল তো আমরা সমস্ত ওষুধপত্র নিচ্ছি, এর মধ্যে সমস্ত কিছু, পেট ব্যথা, মাথা ব্যথা, যত রকমের ওষুধ হয় আর কি, পেটের গন্ডগোল, জ্বর, এমনকি আমি ওআরএসও নিয়েছি, তো এরকম বেশ কিছু ওষুধপত্র দরকারি, বমির ওষুধ, বমি টমি যদিও আমাদের হয় না তবুও নিয়ে রেখেছি। তো এরকম মোটামুটি যা যা নেবার এর মধ্যে নেওয়া আছে। আর এছাড়া আমি N95 মাস্ক দুটো আজকে নিয়ে এসেছি, এই দুটো ওষুধের দোকান থেকে নিয়ে এসেছি, আমাকে ওরা দেখালো। এই দেখো, তো এই হচ্ছে মাস্ক, এটা আমরা কালকে পরবো, মানে এয়ারপোর্টে আমরা এই মাস্কটাই পরে যাব। আমারটা দেখো পিঙ্ক কালার, মানে দুটো দুটো কালারের, আমি জিজ্ঞেস করলাম হোয়াইট নেই, বললো যে হ্যাঁ মিক্স সব রকমের আছে, তো আমি পিঙ্কটা নিয়ে নিয়েছি। আর এছাড়া আমাদের যেমন কাপড়ের মাস্ক দেখো না এক গাদা, এগুলো তো নিচ্ছি সঙ্গে, তো এটা থাকছে। আচ্ছা ছাতা নিচ্ছি, তার কারণ হচ্ছে পাহাড়ি জায়গা, কোনো ঠিক নেই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তো সেই জন্য ছাতা মাস্ট। সেই সঙ্গে নিচ্ছি স্যানিটাইজার। আচ্ছা দেখো, আমি একটা টয়লেট সিট স্যানিটাইজার এটা একটা নিয়েছি, এটা একটা সারফেস ক্লিন, মানে সারফেস স্যানিটাইজার এটা একটা নিয়েছি। আর আমাদের বাড়িতে একটা হ্যান্ড স্যানিটাইজার রয়েছে স্প্রে বেস, তো এটাও নিয়েছি। আর সেই সঙ্গে নিয়েছি এই একটা স্যানিটাইজার, এটা জেল বেস। তো এই স্যানিটাইজার গুলো মোটামুটি আমাদের কেবিন ব্যাগেজের সঙ্গেই থাকবে, মনে হয় ওরা নিশ্চয়ই এগুলো অ্যালাউ করবে, কারণ এই সিচুয়েশনে স্যানিটাইজার নেওয়াটা তো ভীষণভাবে দরকার। তো স্যানিটাইজার গুলো আমরা নেবো, আর বাকি জিনিসপত্র গুলো যেগুলো সব আমরা এখন একটু পরে সুটকেসে সব ভরবো। ওকে, সো কাল রাত্রিবেলা, এখন যেহেতু কোভিড সিচুয়েশন তো এই সময় অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, এতদিন আমরা ফ্লাইটে যাওয়ার সময় ট্রাভেল করার সময় যে যে প্রসেসগুলোর মধ্যে দিয়ে গেছি এখন সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো টিকিট কাটা তো হলো, তো ওখানেই ওরা বলে দিল যে আমরা আমাদের ওয়েব চেক ইন করতে হবে, মানে পুরো ব্যাপারটাই, এর আগে কি ওয়েব চেক ইনও করা যেত আবার ওখানে গিয়েও চেক ইন করা যেত, কিন্তু এখন এটা বাধ্যতামূলক হয়ে গেছে, ঠিক আছে। আর সেকেন্ডলি ব্যাগেজ ট্যাগ ওরা, মানে এটাও
প্রিন্ট নিয়ে আসতে হয়েছে আর কি। তো এটা হচ্ছে আমাদের ব্যাগেজ ট্যাগ। কতগুলো নিয়ে এসেছিস রে? অনেকগুলো নিয়ে এসে রেখে দিয়েছি, অনেকগুলো নিয়ে এসেছে। তো যাই হোক, যাওয়ার আসার দুটোরই যাচ্ছি আমরা এয়ার ইন্ডিয়া, তাই তো? যাচ্ছি আমরা এয়ার ইন্ডিয়া আর ফিরছি আমরা গো এয়ারে। তো তার এটা হলো। আর থার্ডলি যেটা, সেটা হচ্ছে আরোগ্য সেতু অ্যাপ আমাদের ডাউনলোড করতে হচ্ছে, এবং সেখানে একটা ফর্ম আসছে, সেই ফর্মটা ফিল আপ করে দিতে হচ্ছে। মানে যে আমরা যে পুরোপুরি কিওর, কোনো সিমটম বা কোনো প্রবলেম যে আমাদের নেই, কোভিডের কোনো লক্ষণ আমাদের নেই, সেটা কনফার্ম করতে হচ্ছে। সেলফ অ্যানালিসিস বলে এটাকে আর কি, এটা রেগুলার বেসিসেই এটা করতে হচ্ছে আজকাল। এগুলো এবারে মাস্ট, এগুলো সমস্ত রেডি করে আমাদের যেতে হচ্ছে আর কি এয়ারপোর্টে। তো এই ছিল তোমাদের ইনফর্ম করার। আর ক্যামেরা বা যা যা ইকুইপমেন্টস আমার ব্লগিং এর জন্য যা যা দরকার, এমনকি একটা বলে রাখি যে অভিষেককে ওখানে গিয়ে অফিসের কাজ করতে হবে, তো সেই জন্য ল্যাপটপ বা যা যা দরকার আমাদের, আমার অবশ্য এডিটিং এর জন্য ল্যাপটপটা লাগতোই। তো সবকিছু গোছানোর দায়িত্ব ওর, জামা কাপড় সবকিছু গোছানোর দায়িত্ব আমার। আমি এগুলো সব এবার ব্যাগে সুটকেসে ভরবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলায়, ঠিক আছে? ততক্ষণের জন্য অপেক্ষা করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আর এই দেখো, আমরা একটু সকাল সকাল রান্না দিয়ে দিয়েছিলো, আমাদের জন্য একটু পরোটা আর ফুলকপি আলুর তরকারি করে দিয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকেই তুলে খেয়ে নেবো, আর বাসন করবো না, এটা তারপর ধুয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা পুরো রেডি। আর এই যে অভিষেক, একটু হাসো। এই যে ওকে, তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে একেবারে এয়ারপোর্টে। বেশ কতগুলো কথা বলার আছে। সেটা হচ্ছে যে কাল তোমরা দেখলে আমরা ব্যাগেজ ট্যাগ নিয়ে এসছে, অভিষেক প্রিন্ট আউট নিয়ে এসছে ওটার, আর আমরা ওটা আমাদের ব্যাগে লাগিয়েও দিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখছি সেই, মানে যে কে সেই, মানে এখানে আবার ব্যাগ জমা নিচ্ছে, এবং এখানে যেমন আগে যেমন ট্যাগ লাগিয়ে দিত, তো সেরকমই ট্যাগ লাগিয়ে দিল। ওকে, আর একটা ব্যাপার কি, একটা ব্যাপার হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে সে একটা হেলথ ডিক্লারেশন দিতে হয়েছিল, এবার সেই হেলথ ডিক্লারেশনের ডিক্লারেশন যেটা দিতে হয় সেটা গতকালই দিয়ে দিয়েছিল আমি অনলাইনে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে, এবং ওরা মেল করে তার একটা ইয়েও দিয়েছিল, ইমেলে পাঠিয়েও দিয়েছিল যে আমার হেলথ ডিক্লারেশন ঠিকঠাক আছে। তো এবার আমি আজকে এসে দেখছি যে আমার নতুন করে আবার হেলথ ডিক্লারেশন আমাকে আবার ফর্ম, মানে আরেকটা করে ফর্ম আমাদের ফিল আপ করতে হবে। কারণটা হচ্ছে যে আমি প্রিন্ট আউটটা নিয়ে আসিনি বলে। হ্যাঁ, ওরা হার্ড কপি চাইছে। যদি যদি আমি, মানে আমি চাই সবসময়, আমি সবসময় বলছি যে ই টিকিটে প্রেফার করছি, আমি আরও বেশি মানে অনলাইনের দিকে যাচ্ছি, আর সেখানে যদি হার্ড কপির কথা বলা হয় তাহলে কী করে? হ্যাঁ, এটাই একটা, এটা দেখলাম। তো আবার আমাদের ফর্ম ফিল আপ করতে হলো, সেটা ওরা জমা নিল। তো এই আর এমনি এয়ার ইন্ডিয়ার যে কাউন্টারে আমরা দাঁড়িয়েছিলাম, বেশ ভিড়, ভালো, প্রচুর লোক দিল্লি বম্বে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর আমরা এখন, আমাদের হচ্ছে 103 নম্বর গেট, আর আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 11:55, ঠিক আছে? তো আমরা যাচ্ছি বাগডোগরা, আর এখন মোটামুটি এরিয়াটা তোমরা দেখতে পারো পুরোটাই ফাঁকা। বাজে 11:00, আমাদের ফ্লাইট 11:55, প্রায় 1 ঘন্টা এখন আমাদের বসে থাকতে, সেই সঙ্গে আমাদের চলছে চা কফি, চা নয় সরি কফি আর কেক খাওয়া।
সকালে খেয়ে বেরিয়েছি প্রায় তখন ধরো 7:45 এরকম। হ্যাঁ, এখন খিদে খুব একটা পাইনি, ওই দেখে একটু ইচ্ছে হলো। ফ্লাইটে ওঠার সময় ফেস শিল্ড ও মাস্ক দেওয়া হচ্ছে, আর যারা মাঝের সিটে বসছে তাদের জন্য থাকছে পিপিই কিট। সুতরাং অভিষেকের জন্যই ছিল পিপিই কিট, কারণ ও মাঝের সিটটা পেয়েছিল। আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ভিডিওটা শেষ করলাম এখানেই, তোমাদের জন্য দার্জিলিংয়ের অনেক অনেক গল্প নিয়ে আসছি পরের ভিডিওগুলোতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।